हेलो गाइस, আমি প্রকৃতি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাটারস্কচ কেক বানিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাটারস্কচ কেকটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। আর আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আমার কেকটা কেমন লাগলো আপনাদের। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা স্টার্ট করে দিই। কেকটা বানানোর জন্য আমি প্রথমে একটা বোলে 2 কাপ ময়দা নিচ্ছি। তো 1 কাপ নিয়ে নিয়েছি আর এই 1 কাপ নিচ্ছি, 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এরপর আমি সুগার নিচ্ছি, এটা আইসিং সুগার, মানে আমি গুঁড়ো করে রেখেছি। তো 1 কাপ আইসিং সুগার নিলাম। এরপর আমি আমুল স্প্রে দুধ 2 চামচ 2 টেবিল স্পুন নিচ্ছি। বেকিং পাউডার নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন। বেকিং সোডা নিচ্ছি 1/2 টেবিল স্পুন। নুন নিয়ে নিচ্ছি খুব সামান্য, 1 চিমটে, শুধুমাত্র টেস্টের জন্য। এবার আমি সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি চেলে নেব। এবার আমি চেলে নিচ্ছি মিশ্রণটাকে, চেলে নিয়েছি। এরপর আমি আর একটা বোল নিয়ে নিচ্ছি, তাতে 1/4 কাপ দুধ নিয়ে নিলাম, 1/4 কাপ তেল নিয়ে নিচ্ছি, সাদা তেল নিতে হবে। এরপর আমি নিয়ে নেব ভিনিগার, তো এটা আমি 1/2 টেবিল স্পুন নিয়ে নিয়েছি ভিনিগার। এটা আমি নিচ্ছি এসেন্স, 3-4 ড্রপ দিয়ে নেব। তো এখানে আমার বাটারস্কচ এসেন্স আছে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর আমি ময়দার মিশ্রণটাকে দিয়ে দিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে। আমার দুধ একটু কম পড়েছিল তাই আমি এক্সট্রা 1/4 কাপ দুধ এখানে দিয়েছি। এরপর আমি ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি, 2-3 ফোঁটা দেবেন, বেশি না, শুধুমাত্র একটু কালারটা চেঞ্জ আসার জন্য। তো আমি এখানে 2-3 ড্রপ দিয়ে নিয়েছি। তো দেখুন আমার কনসিস্টেন্সিটা এরকম এসছে। তো আপনারা চেষ্টা করবেন এরকম আনার, একেবারেই গাঢ় বা একেবারেই পাতলা হবে না। এবার আমি একটা টিন নিয়ে নিয়েছি, তাতে বাটার পেপার লাগিয়ে উপরে বাটার দিয়ে নিচ্ছি। বাটারটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর এবার আমি ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে নেওয়ার পর আমি এটা মাইক্রোওভেনে দিয়ে দেবো। তো চলুন মাইক্রোওভেনে চলে যাওয়া যাক। এবার আমি কনভেকশনে 170 ডিগ্রিতে দিয়ে দিচ্ছি আর প্রিহিটের জন্য বসিয়ে দিয়েছি। এবার আমি একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে বাবলসগুলো না থাকে। তো এটা আমি ভেতরে ঢুকিয়ে দিলাম। আর প্রিহিট করার ছিল আমার মাইক্রোওভেনটা, তো আমি এবার টাইমার দেব 30 মিনিট। তো 30 মিনিট দিয়ে স্টার্ট করে দিচ্ছি, ফিরে আসছি 30 মিনিট পর। তো আমার 30 মিনিট হয়ে এসছে। এবার আমি কেকটা দেখে নেব যে কেমন এসছে। খুলে নিয়েছি, এবার এটা বের করে দেখে নেব যে কেমন এসছে। বের করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি যে আমার কেকটা ঠিক আছে সম্পূর্ণ। এবার আমি কেকটাকে বের করে নেব। তো আমি একটা বেস নিয়ে নিয়েছি আর কেকটা তার উপর বের করে নিলাম। এবার আমি মাঝখান থেকে দুটো ভাগ করে দেব কেকটা। মাঝখান থেকে দুটো ভাগ করে নিচ্ছে একটা ছুরির সাহায্যে, আর উপরের হালকা অংশটাকে বাদ দিয়ে দেব যাতে শক্ত না থাকে। তো এবার আমি 1 কাপ হুইপড ক্রিম নিয়ে নিয়েছি এবং এটাকে ভালো ব্লেন্ড করে নিচ্ছি।
ব্লেন্ড করার পর আমি 2-3 ড্রপ ইয়েলো ফুড কালারটা দিয়ে ব্লেন্ড করছি, কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্য। তো এবার একটা বেস নিয়ে আমি ফার্স্টে একটু হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি, তারপর কেকটা দিয়ে দেবো একটা পোর্শন, তারপর আমি একটু সুগার সিরাপ লাগিয়ে নিয়েছি আর মাঝে একটু হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো, এখন দিয়ে দিচ্ছি আমি ক্যারামেল সস। এবার আমি দিয়ে দিচ্ছি প্রলিন, আর তার উপরে আর একটা বার দিয়ে দিলাম, এবং সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি। সুগার সিরাপ দিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব হুইপড ক্রিম। হুইপড ক্রিমটা দিয়ে আমি ভালো করে সব দিকে লাগিয়ে নেব। এবার একটা টিস্যু দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি, আর হুইপড ক্রিম নিয়ে আমি ডিজাইন করে দিচ্ছি উপরের ডিজাইনটা। তো আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইনটা করে নেবেন, আমি এরকম করছি। এবার আমি একটা পাইপিং ব্যাগে ক্যারামেল সস নিয়ে নিয়েছি আর চারিদিকে ছড়িয়ে দেব। এটা দিয়ে একটা সুন্দর ডিজাইনে চলে আসবে। নিচেও আমি একটা ডিজাইন করে নিয়েছি, তো অবশ্যই আপনাদের ইচ্ছা মতন ডিজাইনগুলো করবেন। কেকটা আমার কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখুন আমি কেকটা কমপ্লিট করে ফেলেছি। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিওটা। আজকে এই পর্যন্ত।